জব ম্যাথ সলিউশন স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে আপনাদের সাথে আছি আমি অমলান বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খাইউস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণ বইটি ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন আপনার বন্ধুকেও জানান আমাদের কথা পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন চলুন শুরু করা যাক আজকের পর্ব আমাদের আজকের আলোচনা বিষয় বেসিক ম্যান বইয়ের অধ্যায় তিন লসাগু গসাগু এর পদ্ধতি তিন দুটি সংখ্যা লসাগু এবং গসাগু নির্ণয় এটা নিয়ে আমরা অঙ্কে যাবার আগে মূল অঙ্কে যাবার আগে একটু একটা জিনিস দেখতে চেষ্টা করব যেহেতু এখানে দুটি সংখ্যার লসাগু গসাগুর কথা বলা হয়েছে আমরা প্রথমে দুটি সংখ্যা নিচ্ছি এখানে যে দুটি সংখ্যা নেওয়া হয়েছে এই দুটি সংখ্যায় নিচ্ছি আট এবং ছয় বলেন তো আট এবং ছয়ের লসাগু কত হবে এদের লসাগু হবে লসাগু চব্বিশ গসাগু কত গসাগু হচ্ছে দুই গসাগু গসাগু হচ্ছে দুই এবার চব্বিশ এবং দুই এই দুইটা লসাগ এবং গসাগু তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি লক্ষ্য করব যে ছয় দিয়ে এবং আট দিয়ে ছয় দিয়ে আটকে যদি আমরা গুণ করি মানে দুটি সংখ্যা দুটিকে যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল আসে হচ্ছে ছয় আড়া আটচল্লিশ আবার একটা মজার ব্যাপার যে গস লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে গুণ করি ওই দুটি সংখ্যার লসাগু এবং যদি গসাগু গুণ করি চব্বিশ দু গুণ ও হয় অর্থাৎ দুটি সংখ্যার গুণ ফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান কথাটা মাথায় আবার গাইতে আমি আবার বলতেছি যে কোনো দুটি সংখ্যার গুণ ফল কোনো দুটি সংখ্যার গুণ ফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান সুতরাং আমাদের যদি কোনো একটা সংখ্যার গুণ ফল দিয়ে দেওয়া হয় এবং যদি লসাগু দিয়ে দেওয়া হয় তাহলে গসাগু আমরা নির্ণয় করতে পারবো তাই না দেখুন দুটি সংখ্যার গুণ ফল যদি আট এবং ছয় এই দুইটার গুণ ফল যদি বলা হয়েছে যে আটচল্লিশ তাই না তাহলে বল যদি এরকম এরকম প্রশ্ন আসে দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে আটচল্লিশ তাদের লসাগু হচ্ছে চব্বিশ তাহলে তো তাদের গসাগু হতো তাহলে আমরা কী করব গসাগু নির্ণয়ের জন্য গসাগু সময় সমান কীভাবে নির্ণয় করব গসাগু সময় সমান হচ্ছে সংখ্যা দুটির গুণ ফল মানে আটচল্লিশ ডিভাইডেড বাই তাদের লসাগু লসাগু কত চব্বিশ তাহলে গসাগু বের হয়ে যাবে দুই আবার লসাগুর ক্ষেত্রেও একই রকম লসাগুর ক্ষেত্রেও একই রকম যে সংখ্যা দুটির গুণ ফল ডিভাইডেড বাই তাদের গসাগু গসাগু কত গসাগু হচ্ছে দুই তাহলে উত্তর বের হবে কত উত্তর বের হবে লসাগু চব্বিশ তাহলে গসাগুণ নির্ণয় করা যাবে সংখ্যা দুটির গুণ ফল ডিভাইডেড বাই লসাগো এবং লসাগুর ক্ষেত্রে সংখ্যা দুটির গুণ ফল ডিভাইডেড বাই গসাগু এবার যদি আমাদের যদি লসাগো এবং গসাগু দেওয়া থাকে শুধুমাত্র লসাগো এবং গসাগু দেওয়া থাকলে যদি সংখ্যা দুটির গুণ ফল চায় তাহলে কী কীভাবে বের করব সরাসরি লসাগো এবং গসাগু গুণ করে দিলেই সংখ্যা দুটির গুণফল বের হয়ে যাবে আবার আমাদের যদি আরেকটা জিনিস বের করতে বলে যে যদি একটা সংখ্যা দিয়ে দেওয়া হয় যে আমাদের একটা সংখ্যা হচ্ছে আট আর লসাগু এবং গসাগু যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা আরেকটা সংখ্যা কীভাবে বের করব লসাগু এবং গসাগুকে যদি আমরা গুণ করি গুণ করার পরে একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই লসাগু এবং গসাগু গুণ করার পরে একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দেখা যাবে যে আমাদের অপর সংখ্যাটা বের হয়ে যাবে তাহলে এই জিনিস চারটা এখানে সুন্দর করে লেখা আছে আপনারা এই জিনিসটা মাথায় গেঁথে নেন প্রথম সংখ্যা সংখ্যাগুলোর গুণ ফল হবে কি লসাগু এবং গসাগুর গুণ ফলের সমান সংখ্যাগুলোর লসাগু হবে কি সংখ্যাগুলোর লসাগু হবে সংখ্যাগুলোর গুণ ফল ডিভাইডেড বাই সংখ্যাগুলোর গসাগু আর গসাগুর ক্ষেত্রে সংখ্যাগুলোর গুণ ফল ডিভাইডেড বাই সংখ্যাগুলোর লসাগু অপর সংখ্যা যদি নির্ণয় করতে হয় তাহলে সংখ্যা দুটির গুণ গসাগু এবং ডিভাইডেড বাই হচ্ছে অপর একটা সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাব সরাসরি অঙ্কে একচল্লিশ নম্বর অঙ্কে বলছে দুটি সংখ্যার লসাগু চব্বিশ এবং গসাগু দুই একটি সংখ্যা ছয় হলে অপর সংখ্যা কত এই যে এই সূত্রটা গসাগু এবং লসাগু মাইনাস গুণ করব গুণ করার পর ছয় দিয়ে ভাগ করব তাহলে কত হয়ে যাবে হয়ে যাবে আট গ নম্বর বিয়াল্লিশ নম্বরে বলছে দুটি সংখ্যার লসাগু দুটি সংখ্যার লসাগু চব্বিশ এবং গসাগু দুই একটি সংখ্যা আট হলে অপর সংখ্যা ছয় এটা ওই যে উপরে আমরা কিন্তু করে আসছি সেটা সহজেই উত্তর দিতে পারলাম দুটি সংখ্যার গুণফল ফল আটচল্লিশ হলে সংখ্যা সংখ্যা দুটির লসাগু চব্বিশ হলে গসাগু কত আটচল্লিশ ডিভাইডেড বাই চব্বিশ এই অঙ্কগুলো স্যাম্পল কোশ্চেন এই উপরেরটা বেস করে এখানে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু কোনো পরীক্ষা আসে না পরীক্ষা একটু বড় বড় কঠিন অঙ্ক আসবে আর পরের পেজে দেখতেছি চুয়াল্লিশ নম্বর অঙ্ক বলছি দুটি সংখ্যার গসাগু দুটি সংখ্যার গুণফল ফল আটচল্লিশ এবং সংখ্যা দুটির গসাগু দুই হলে লসাগত এটা তো ওই একটু একে আসছি মনে হয় একই দুটো জিনিস আটচল্লিশ ডিভাইডেড বাই দুই সময় চব্বিশ ঠিক আছে তাহলে লার্নিং পয়েন্ট এখানে একটা বলা হয়েছে যে লসাগ এবং গসাগের গুণফল দেওয়া থাকলে শুধু ভাগ করলেই উত্তর বের হবে মনে রাখলে রাখুন নাহলে সরাসরি ওই উপরের অঙ্কগুলো উপরের জিনিসটা যদি আপনার মনে থাকে তাহলে এগুলো আশা করি পারবেন দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত এবং গসাগু দেওয়া আছে এত দুটি লসাগু কত তাহলে কি করতে হবে দুটি সংখ্যার গুণ ফলকে দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে ক নম্বর দুশো ষাট তারপরে দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে কত ডিভাইড করলেই হয়ে যাবে ডিভাইড আমি করে দেখাচ্ছি না এরপরে হচ্ছে সাতচল্লিশ নম্বর অঙ্ক দুটি সংখ্যার গুণ ফল তেরোশো ছিয়াত্তর সংখ্যা দুটির লসাগু একই অঙ্ক ভাগ করতে হবে ভাগ করলেই মিলে যাবে আমি দেখাচ্ছি না দুটি সংখ্যার গুণফল ফল চুয়ান্ন সংখ্যা দুটি গসাগু তিন লসাগু কত ফলকে ভাগ করে দিলেই হবে তাহলে উনপঞ্চাশ নম্বরে অঙ্ক অংশ যে সংখ্যা দুটি সংখ্যার গসাগু এগারো এবং লসাগু সাত হাজার সাতশো হলে একটি সংখ্যা একটি সংখ্যা দুইশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যাটা আমরা কীভাবে নির্ণয় করবো আমাদের তো নিশ্চয়ই মনে থাকার কথা যে লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই হচ্ছে একটি সংখ্যা সময় সমান অপসংখ্যা তাহলে আমরা এই যে একটু আগে প্র্যাকটিক্যালি দেখে আসছিলাম যেভাবে যে এগারো গুণ হচ্ছে সাত সাত জিরো জিরো ডিভাইডেড বাই হচ্ছে দুই সাত পাঁচ যদি এটাকে কাটাকাটি করি তাহলে আহ পঁচিশ দিয়ে আমরা কাটাকাটি করবো পঁচিশ দিয়া পঁচিশ দিয়া চার পঁচিশ একশো তাহলে আট পঁচিশ দুইশো তাহলে এগারো পঁচিশ হচ্ছে দুইশো পঁচাত্তর আর এটাকে পঁচিশ দিয়া যদি কাটি তাহলে আমরা কতবার যাবে পঁচিশ দিয়া তিন পঁচিশ পঁচাত্তর আর থাকে হচ্ছে দুই 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 এরপরে আসে একটা জিরো বিশ বিশের মধ্যে যাবে না যার ফলে একটা জিরো আনতে হবে এরপরে আর একটা জিরো নিয়ে আসবো দুই জিরো জিরো তার মানে দুইশোর মধ্যে যাবে হচ্ছে পঁচিশ আট বার তাহলে অ্যান্সার হচ্ছে তিনশো আট এগারো এগারো যেহেতু কেটে যাবে অ্যান্সার হচ্ছে থ্রি জিরো এইট খ নম্বর এই ভাগটা অনেকেই বুঝেন না আমি আর ভাগটা আপনাদের বোঝার সুবিধা থেকে করে দিচ্ছি সাত সাত জিরো জিরো এটাকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে কিভাবে হচ্ছে দেখুন পঁচিশ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা প্রথমে যাবে হচ্ছে তিনবার তিন পঁচিশ পঁচাত্তর তাই না তিন পঁচিশ পঁচাত্তর থাকবে হচ্ছে দুই জিরো এখন দেখুন এই একটা নতুন সংখ্যা নতুন সংখ্যা জিরো নামাইলাম না জিরো নামানোর পর দেখা গেল যে পঁচিশ দিয়ে ভাগ যাচ্ছে না যদি একটা নতুন সংখ্যা নামানোর পরে ভাগ না যায় তার মানে জিরো দিয়ে ভাগ যায় কিছু দিয়ে ভাগ না গেলেও জিরো দিয়ে ভাগ যায় তাহলে জিরো দিয়ে ভাগ গেলে থাকে কত পঁচিশ শূন্যকে শূন্য তাহলে আমরা কি করবো পঁচিশ নামাইলাম এরপর আবার একটা জিরো নিয়ে আসলাম উপর থেকে এইবার দেখুন দুইশোকে পঁচিশ দিয়ে ভাগ যায় কতবার যায় আটবার যায় এই জন্য হচ্ছে দুইশো এখন আমরা সাধারণত এই এই যে সেকেন্ড স্টেপটা এখানে এই যে জিরোটা এটা লিখি না সরাসরি এখানে একটা জিরো দিয়ে এই স্টেপটা করে ফেলি সেই জন্য আমরা অনেকেই বুঝি না তো আমরা কী করব যদি একটা নতুন সংখ্যা নামানোর পরে আমাদের ভাগ না যায় তাহলে এখানে অবশ্যই একটা জিরো আনবো আনার পরে আবার নতুন সংখ্যা নামাবো তাহলে আমাদের আর ভাগে ভুল হবে না আশা করি বুঝতে পেরেছেন পরের পেজে চলে যাচ্ছি পঞ্চাশ নম্বর অঙ্কে বলছে দুটি সংখ্যা গসাগু ষোলো লসাগু একশো বিরানব্বই একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যা কত সরাসরি একই নিয়ম প্রথমে দুইটাকে গুণ করতে হবে গুণ করার পরে আটচল্লিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে যেটা হবে যে অ্যান্সার হচ্ছে চৌষট্টি এক একান্ন নম্বর অঙ্কে দুটি সংখ্যার গসাগো হচ্ছে বারো লসাগো তিনশো তিনশো ছত্রিশ একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর কত এগুলো একেবারে ধরা বাধা একই নিয়ম কোনো ব্যতিক্রম কিছু নাই সুতরাং আমরা ওই প্রথমে যদি আপনি সূত্রগুলো বুঝতে পারেন তাহলে আশা করি এই অঙ্কগুলো আপনাদের করতে কোনো সমস্যা হবে না এরপরে এখানে নিজেদের করতে বলা হয়েছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে নব্বই এবং পঁচানব্বই একটি পঁয়তাল্লিশ হলে অপরসংখ্যাগত এগুলো যেহেতু করা নাই আমি করে দিচ্ছি যে প্রথমে আমরা লসাগু এবং গসাগু গুণ করবো পনেরো ডিভাইডেড বাই হচ্ছে পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশ যদি গুণ নব্বই তাহলে অ্যান্সার হচ্ছে পনেরো তিরিশ ক নম্বর দুটি সংখ্যার গসাগু চার লসাগু আটচল্লিশ হলে একটি সংখ্যা একটি সংখ্যা ষোলো হলে অপর কত ষোলো দিয়ে আটচল্লিশকে ভাগ দিলে হয় চার তিনশো লং আটচল্লিশ তিন চার বারো তিন দিয়ে ষোলো দিয়ে যদি আমি লসাগুকে কাটি তাহলে ষোলো হবে তিনশো লং আটচল্লিশ এবার তিন দিয়ে চারকে গুণ করলে হয় ক মানে বারো নম্বর সরি বারো ক নম্বর চুয়ান্ন নম্বর আমাকে বলছে দুটি সংখ্যার গসাগু দুই এবং লসাগু তিনশো ষাট হলে একটি সংখ্যা দশ হলে অপসংখ্যা কত তাহলে এটা দিয়ে এটাকে কাটবো ছত্রিশ ছাত্রিশগুণ হচ্ছে বাহাত্তর অ্যান্সার হচ্ছে ঘ পঁয়ত পঞ্চান্ন নম্বরে দুটি সংখ্যার গশক হচ্ছে পনেরো এবং লশক হচ্ছে চারশো বিশ একটি সংখ্যার সাইট হলে অপর সংখ্যা কত প্রথমে এটা দিয়ে এটাকে কাটা যায় এবং ছয় দিয়ে ছয় সাত বিয়াল্লিশ সাত পনের রং কত হয় সাত পনের রং সাত পাঁচ সাত পঁয়ত্রিশ সাত পনের রং একশো পাঁচ ঘ নম্বর ছাপ্পান্ন নম্বর অঙ্কে বলছে ছাপ্পান্ন নম্বর অঙ্কে বলছে হচ্ছে দুটি সংখ্যার গসাগ্ লসাগো যথাক্রমে ক্রমে পনেরো এবং একশো পঁচিশ একটি সংখ্যা পঁচিশ হলে অপর কত পঁচিশ দিয়ে পাঁচ পঁচিশ একশো পঁচিশ এরপরে আবার পাঁচ পাঁচ দিয়ে পাঁচ পনেরো এবং পঁচাত্তর এটাই হচ্ছে ঘ উত্তর সাতান্ন নম্বর অঙ্ক বলছে যে দুটি সংখ্যার গুণফল চারশো আশি হলে সংখ্যা দেওয়ার গসাগু বারো সংখ্যা দুটির কত তাহলে দেখুন গুণ ফল দেওয়া আছে দুটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে চারশো আটচল্লিশ গসাগু দেওয়া আছে বারো তাহলে লসাগু ভাগ করে দিতে হবে চার বারং আটচল্লিশ তাহলে চার জিরো চল্লিশ এটাই হচ্ছে আনসার গ নম্বর আজকের ভিডিও এই পর্যন্তই বেসিক ম্যাথ কোর্সের সবগুলো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার বন্ধুকেও জানান আমাদের কথা ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ